সকাল বাজে এখন 5টা, মাকে ভয় লাগিয়ে দিয়েছি 5:30টা। তো আমরা ওখানে গেছি মার বাড়ির সামনে, মোদি ভাই একটা ড্রেস পাঠিয়েছিল ওইটা নেওয়ার শুভ জন্য। অষ্টমী সবাইকে। আর এখন সকাল 5:30 বাজে, আমি চান টান করেছি, ঘরে পুজো দেবো, তারপর 6:30টার সময় অঞ্জলি দিতে যাবো মাদের এখানে। তো সকাল সকাল আজকে উঠে পড়েছি, ঠাকুর আজকে অষ্টমী পুজো ঘরেও দেব, তারপর তো অঞ্জলি দেব, তো ওই জন্য চান টান করা হয়ে গেছে। সকালবেলা উঠে ঘরের পুজোটা আগে সেরে নিলাম, তারপর যাবো অঞ্জলি দিতে। 6টা বাজে, আমরা অঞ্জলি দিতে যাচ্ছি। গেছে 6:30-এর মধ্যে, এখন এসেছি টিফিন নিতে। সকাল সকাল অঞ্জলি দেওয়াতে একদিকে ভালো হয়েছে, 6:30-এর মধ্যে অঞ্জলি হয়ে গেছে, তাহলে আর কোনো ঝামেলা নেই। এই ড্রেসটা বৌদি ভাই পাঠিয়েছে, তো আজকে এই ড্রেসটা পরিয়ে অঞ্জলি দিয়ে দিলাম ঠাকুরকে। আর তো সকাল সকাল এটা ছিল কেচুগুলি পুজো, বাড়ি আসার পথে এটা পড়েছে। হলো অষ্টমীর দুপুরবেলার সাজ, চুলে ফুল পড়ার অনেক ইচ্ছে ছিল তো করে নিয়েছি, এখন বেরোবো। আর ওর লুক এদিকে দেখো, কাসায়ও হলো ওর লুক। এটা ছিল রানীর বাজারের চার ধাম, তো সেখানে গিয়েছিলাম। কেদারনাথে এবছরে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, হলো না পায়ের জন্য, তো এখানেই দেখে নিলাম, কেদারনাথের ফিলটা নিয়ে নিলাম এখান থেকে। এতটা রোদ্দুর ছিল আজকে দুপুরবেলা, ভীষণ গরম ছিল, ভীষণ রোদ্দুর ছিল। তো আমরা দুজনে একটু ছোটো ছোটো শর্ট নিয়ে নিলাম রিলসের জন্য, ভীষণ ভালো লাগছিল। কখন থেকে এসেছি দুর্গাবাড়িতে, তো দুর্গাবাড়িতে আমি বসে আছি, ধূপকাঠি মোমবাতিগুলো জ্বালাচ্ছে। আমি এখানে বসেছিলাম, নিচে বসে আমি বললাম জ্বালাতে অসুবিধা হবে, অনেক সময় আমি যখন জেনে জ্বালাই তো আজকে জ্বালিয়ে দিচ্ছে, 6:30 পরে অসুবিধা হয়ে যাবে। এইটা ছিল দুর্গাবাড়ি, দুর্গা ঠাকুরটা, যেটা দুর্গাপুজোর সময় শুধু খোলা হয় দুর্গাবাড়িটা। তো এখানে রিলসের জন্য আবার কিছু শর্ট ওকে বললাম নিয়ে দিতে, একটা শর্ট নিয়েছি। বসেছিলাম, উঠতে ইচ্ছে করছে না, এদিকে এন্ট্রিও করা যাবে, গাড়িও আসতে হবে সব মিলিয়ে। তো আমি ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে নিলাম, পরে এগুলো অ্যাটাচ করে আর রিল বানানো হবে। তো এখন চলছি বাড়ির দিকে, নো এন্ট্রি করা যাবে, কাজটা পেয়ে গেছে, টাটা।